বিড়ালের ফ্লু রোগ এবং এর প্রতিকার সম্পর্কে চলুন জেনে নিই। আপনি যদি পিউ ফ্যামিলি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। আসুন তাহলে আলোচনায় চলে যাই। বিড়ালের ভ্যাকসিন। রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই ভ্যাকসিন দ্বারা রোগটি নিয়ন্ত্রণ করতে পারাটাই সবথেকে ভালো। এক্ষেত্রে দুই ডোজ ভ্যাকসিন প্রাথমিকভাবে দিতে হয়, তবে সাথে রেগুলার বুস্টার অবশ্যই দিতে হবে। ভ্যাকসিনেশনে অবশ্যই আপ টু ডেট মেনটেন করবেন। যদি কোনো কারণে লম্বা সময়ের জন্য তাদেরকে ফস্টার হোমে দিতে চান তবে অবশ্যই প্রয়োজনীয় ভ্যাকসিনেশন নিশ্চিত করুন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি আমার বিড়ালকে সবসময় ভ্যাকসিনের উপরে রাখছি বা ভ্যাকসিনেটেড, তাহলে এই ভ্যাকসিন কি সবসময় ইফেক্টিভ থাকবে বা এই ভ্যাকসিন দিলে কি আমার বিড়াল সবচেয়ে নিরাপদ? আসলে না, কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ প্রোটেকশন দিতে পারে না কখনোই। তবে বিড়ালকে অবশ্যই নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। এটি বিড়ালকে যতটা সম্ভব রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় এবং সবথেকে ভালো প্রিভেন্টিভ একটি উপায়। তবে একটি ব্যাপার মাথায় রাখবেন, ভ্যাকসিনেটেড বিড়াল অন্যান্য রোগ ব্যাধিও আক্রান্ত না হলেও সে রোগের বাহক হিসেবে অন্য বিড়ালের রোগ ছড়িয়ে দিতে পারে। তাই বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার পরেও সবসময় সতর্কতা হিসেবে নিরাপদে রাখার চেষ্টা করবেন। বাচ্চা বিড়াল সাধারণত মা বিড়াল থেকে ইমিউন সিস্টেম লাভ করে থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে বিড়ালের এই ইমিউন সিস্টেম দুর্বল হওয়া শুরু করে। ইমিউন খুব দুর্বল হয়ে গেলে বিড়ালের এই ফ্লু রোগ দেখা দেয়। মা বিড়ালের ফ্লু রোগ হয়ে থাকলেও বাচ্চা বিড়ালেরও এই রোগ হতে পারে। তবে বাচ্চা বিড়ালের ফ্লু হলেও অনেক সময় সিমটম নাও দেখা দিতে পারে, যেটা খুবই ভয়ানক। কোনো বিড়ালের যদি ফ্লু হয়ে যায় তবে ভ্যাকসিন দিলে সেটা কার্যকর নাও হতে পারে। আসলে ভ্যাকসিনটা হচ্ছে একটা প্রিভেন্টিভ। হ্যাঁ, যদি আপনার বিড়ালের ফ্লু হয়ে যায় তারপরে আপনি ভ্যাকসিন দিতে যান, আমার মনে হয় সে ভ্যাকসিন কোনো একটা খুব একটা ভালো কাজে আসবে না। আর একটা জিনিস মনে রাখবেন, শীতকালে কিন্তু আপনার বিড়ালের জন্য একটু বেশি যত্ন নিতে হবে। অ্যান্টি ইনফ্লেমেটরিজের ক্ষেত্রে মেডিসিন প্রেসক্রাইব করা হয় যাতে লক্ষণগুলি প্রশমিত হয়, কিন্তু অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্লেমেটরিজে কিছুটা সাহায্য করে থাকে, কিন্তু এই অ্যান্টিভাইরালগুলি খুবই দামি এবং সবসময় কার্যকর হয় না। কোন ভাইরাসটি বিড়ালের ফ্লু রোগের জন্য দায়ী এবং আপনার বিড়ালের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে লুব্রিকেন্ট ও আই ড্রপসের পরামর্শ দেওয়া হয়। ফ্লু রোগে আপনার বিড়ালের চোখের সমস্যা হতে পারে, এমনকি আপনার বিড়ালের চোখ স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যেতে পারে। বিড়ালের চোখে আলসার দেখা দিতে পারে এবং সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না করলে বিড়াল চোখ হারাতে পারে। চোখের ব্যথায় ভেটের সাথে পরামর্শ করতে পারেন। যদি দেখতে পান আপনার বিড়ালের চোখে ব্যথা করছে বা সে 24 ঘন্টায় চোখ টিপটিপ করছে, চোখ থেকে অনবরত ফোঁটাফোঁটা পানি পড়ছে বা অর্ধেক চোখ বন্ধ হয়ে আছে, তবে খুব দ্রুত আপনার ভেটের সাথে আলাপ করুন। বেশিরভাগ সময়ে ভেটরা আপনাকে ফ্লু আক্রান্ত বিড়ালের যত্ন আপনার বাড়িতেই নিতে বলবে। এসব ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে আপনার বিড়াল স্ট্রেস আছে কি না। যতটা সম্ভব তাকে স্ট্রেস ফ্রি রাখুন। তার নাক কান চোখ একটু পরপর মুছে দিন, এতে আপনার বিড়াল আরাম পাবে। একটি কাপড়ে নরম পাতলা কাপড় একটু গরম পানিতে ভিজিয়ে সেটা ভালো করে পানি ফেলে দিয়ে সেই কাপড় দিয়ে আপনার বিড়ালের নাক মুখ মুছে দিতে পারেন। সঠিক পরিমাণে খাবার দিতে হবে। এই সময় কিন্তু বিড়াল খুব ডিহাইড্রেট থাকে আর হচ্ছে অনেক সময় খাবারের ঘ্রাণ পায় না। এই সময় বিড়ালকে খাবারের প্রতি একটু বেশি টেক কেয়ার করতে হবে, অর্থাৎ খাবার দিয়েই শেষ না, আপনাকে খেয়াল রাখতে হবে সে ঠিকমতো খাচ্ছে কি না। যদি কোনোভাবে বিড়াল খেতে না পারে তবে অবশ্যই দ্রুত ভেটের কাছে নিয়ে যান, না হলে কিন্তু পার্মানেন্ট কোনো একটা সমস্যা হতে পারে। এই সময় আপনার বিড়াল নিঃশ্বাসও নিতে পারে না কারণ নাক বন্ধ হয়ে থাকে। ওই দেখতে হবে যে কী ধরনের সমস্যা বা এসি বা কী কারণে সে সমস্যা হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা আপনাকে ব্যবস্থা নিতে হবে। অনেকে জিজ্ঞাসা করে যে ক্যাট ফ্লু ট্রিটমেন্ট না করালে কি হবে, এটি কি এমনি এমনি সেরে যাবে? আসলে না, ফ্লু হচ্ছে একটা রোগ। হ্যাঁ, যেমন মানে যে কোনো ধরনেরই ফ্লু হতে পারে, যেমন জ্বর একটা ফ্লু বা বিভিন্ন ধরনের ভাইরাস একটা ফ্লু,
তো হিউম্যান ফ্লুর মতোই ক্যাট ফ্লু ভাইরাস নাক ও নিঃশ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করে। ব্যাকটেরিয়াল ইনফেকশন আরও জটিলতা সৃষ্টি করে, যেমন আপনার বিড়ালের নিউমোনিয়া হয়ে যেতে পারে, যার জন্য ভেটের সাথে নিয়মিত আপনাকে যোগাযোগ রাখতে হবে। চেষ্টা করবেন সবসময় একজন ভেট দেখাতে এবং সবসময় ওভার দ্য ফোন তার সাথে যে কোনো খুঁটিনাটি বিড়ালের সমস্যা নিয়ে আলোচনা করতে হবে, এবং একজন ভেট দেখালে সে আপনাকে ভালো করে চিনবে, মনে রাখবে, আপনার বিড়ালের স্বাস্থ্য সম্পর্কে তার একটা আইডিয়া থাকবে। ক্যাট ফ্লু নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, আপনারা অবশ্যই দেখবেন। তাহলে আশা করি ক্যাট ফ্লু সম্পর্কে যত ধরনের ধারণা বা কুসংস্কার বা প্রশ্ন আছে সেই ভিডিওতে সেগুলোর সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অবশ্যই আশা করি কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।